গত কয়েকদিনের তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না মানুষ তাই তারা স্বস্তি খোঁজার চেষ্টা করছেন ভ্রাম্যমান আখের রসের দোকানে গরম বাড়ার সঙ্গে সঙ্গে আখের রসের চাহিদা বাড়ায় ফালাঘাটা ব্লকের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ভ্রাম্যমান আখের রসের দোকান দিন দিন সেই সংখ্যা বাড়ছে তৃষ্ণা মেটাতে এসব দোকানে বেশি ভিড় করছেন পথচারীরা এদিন ফালাঘাটার এক বিক্রেতা জানান তাপমাত্রা বেশি দেখায় আখের রস গত বছরের থেকে এবছর বেশি বিক্রি হচ্ছে বেলা নটা থেকে বিকেল পর্যন্ত রস বিক্রি চলে কেউ কেউ বোতলে ভরে বাড়ি নিয়ে যান সারাদিন রোদে থাকায় বাজারে লোকজন কম আসে বিকেলের পর যারা বাজারে আসেন বেশিরভাগই এখন আখের রস পান করে থাকেন জানা গিয়েছে ফালাঘাটা পৌর এলাকা সহ গ্রামের বাজারের সড়কের পাশে বা জনসমাগম হয় এমন সব স্থানে ভ্রাম্যমান আখের রস বিক্রেতারা প্রতিদিন সকালে আখের রস বিক্রি করেন গরমের কারণে রসের চাহিদা বেড়েছে কয়েক গুণ যে পরিমাণ আখ নিয়ে আসেন সব বিক্রি হয়ে যায় আখের রস বিক্রেতারা তারা জানিয়েছেন গত কয়েকদিন ধরে বিক্রি বেড়েছে তাপমাত্রা বেশি থাকায় আখের রসের চাহিদা বেড়ে গেছে চাহিদা বাড়ায় বিক্রি তাদের সংখ্যাও বেড়েছে ইদানিং এদিকে তীব্র গরমে জনজীবন অসহনীয় হয়ে উঠেছে কেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিভাগে সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমে এলেও বাজারঘাটে লোক সমাগম বাড়ে এরপর পানির চাহিদা পূরণে আখের রস পান করতে দেখা যায় সাধারণ মানুষদের ঠান্ডা আখের রসে প্রশান্তি খোঁজেন গরমে হাঁসমাস করতে থাকা সাধারণ মানুষ গরম পড়ছে তো আখের রস কিরকম বিক্রি হচ্ছে রাস্তায় লুকি নাই গরমের জন্য সবাই বাড়িতে বসে গেছে গরমের জন্য কি করে খাবে রস তো এমনিতে কিরকম বিক্রি বিক্রি বাড়তা চলছে মোটামুটি আর কি